নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। এটা তোমরা দেখে কি বুঝতে পারছো দীঘা না পুরী? ঠিক ধরেছ, এটা দীঘা। আসলে সমুদ্রের ঢেউয়ের আকার দেখেই বোঝা যায় সেটা দীঘা না পুরী। দীঘায় এই ঘোড়াগুলোকে দেখে ছোটোবেলা থেকেই আমার ভীষণ লোভ জাগে। ছোটোবেলা যখন মা বাবার সাথে যেতাম তখন চড়তাম মায়ের সাথে। মা বাবা আমি তিনজনে কখনোই চাপিনি, কারণ ঘোড়াদেরও তো প্রাণ আছে, তিনজনের চাপাটাও উচিত নয়। তো আমার মনে মনে এবারে ছিল দোদলকে নিয়ে আমি চড়ব। তো আমরা একটা ছবিও তুলে নিলাম, কিন্তু ঘোড়ায় চড়ে যে এত বিপত্তি ঘটবে সেটা যদি আগে জানতাম, সত্যি বলছি দোদলকে নিয়ে কখনোই ঘোড়ায় উঠতাম না। ও বাবা, দোদলের আনন্দ হবে বলে ঘোড়ায় উঠে এ তো দেখলাম দোদল এক ফোঁটা আনন্দ তো পেলই না, উপরন্তু কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত ও শুধু একটা কথাই বলে গেল। কী কথা জানো? ঘোড়ার গায়ে নাকি ভীষণ গন্ধ, এই গন্ধ নাকি ও সহ্যই করতে পারছে না, এই গন্ধতে নাকি ওর বমি পাচ্ছে। সত্যি বলছি, ও একটুও আনন্দ করেনি ঘোড়ায় উঠে, বা একটু আনন্দ পায়নি। আমার কিন্তু ভীষণ মজা লাগছিল। আমার ভালো লাগছিল, কি সুন্দর দুলে দুলে আস্তে আস্তে যাচ্ছিল। তার উপরে সমুদ্রের হাওয়া, সমুদ্রের গর্জন, আর সমুদ্রের পাড় দিয়ে দারুণ। এই যে দেখছো ঘোড়ার সামনে সামনে যে রিমোট কন্ট্রোল কারটা যাচ্ছে, ওটা দোদল শোনার ভীষণ পছন্দের। ও যতবারই দীঘা যাবে না কেন, প্রত্যেক দিন ওকে ওই কারটায় চড়তেই হবে। হ্যাঁ, এখন ঘোড়ার রেটটা বলে দিই। এখন পার হেড ঘোড়ায় উঠলে 100 টাকা করে নেয়, তবে দোদলের কোনো টাকা নেয়নি। তবে যদি আর একজন উঠত সেক্ষেত্রে 200 টাকা নিত। কিছু দূর যাওয়ার পরেই দোদলের বায়না শুরু হয়ে গেল, ও আর ঘোড়ায় চড়বে না। আগের দিন যে স্পিড বোর্ডে উঠেছিল সেটা ওর ভীষণ ভালো লেগেছে, আর তার সাথেই রিমোট কন্ট্রোল কারগুলো, ঘোড়াটা ও উপভোগ করতেই পারল না। কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ। অনেকগুলো ছবি তুলে নিলাম, আর আমার ভাই আমার সাথে সাথে ভিডিওটাও করে নিল। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগলো। আজ এখানেই শেষ করি।